বিনা বিবাদেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম জুড়ে ভগবান রামের পুজো হলো বুধবার। আজ ঐতিহাসিক রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠিত হয়েছে অযোধ্যায়। ভূমি পূজায় উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অন্যান্য প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি রাম মন্দিরের ভূমি পুজোকে ঘিরে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। অপরদিকে মারণ ভাইরাস করোনার প্রকোপ রোধে রাজ্য সরকারের বাই উইকলি লকডাউন ছিল বুধবার। আগে থেকেই এই লকডাউনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তারপরেও সেই সরকারের একজন সৈনিকের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম জুড়ে হলো রামলালার পুজো। শুধু পূজার্চনা নয়, সেই সঙ্গে ভূমি পূজার নির্দিষ্ট সময় মেনে হয় শঙ্খধ্বনি ও আতশবাজির মহড়াও। জানা গেছে এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন পবিত্রকর। পবিত্রবাবু নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 42 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। স্বাভাবিক কারণেই তাঁর উদ্যোগে রাম মন্দিরের ভূমি পূজার এই কার্যক্রমে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নন্দীগ্রাম জুড়ে। সেই সাথে লকডাউন ভাঙায় ছিল অপ্রীতিকর ঘটনার আশঙ্কাও। যদিও রাম পুজোকে ঘিরে তেমন কোনো ঘটনা ঘটেনি। জানা গেছে পবিত্রবাবু তৃণমূলের গ্রাম প্রধানের সাথে সাথে সনাতন সেনা নামে এক হিন্দু সংগঠনের সভাপতি পদেও রয়েছেন। একেবারে দলের উল্টো পথে লকডাউনের দিন তাঁর উদ্যোগে রাম পুজোর আয়োজন নিয়ে তিনি জানালেন, আগে তাঁর কাছে ধর্ম সংস্কৃতি, তারপর দল। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে তাঁর উদ্যোগে সারা নন্দীগ্রামের প্রায় 325টি ছোটোখাটো উৎসব আকারে পূজার্চনা হয়েছে। তিনি জানিয়েছেন, দলমত নির্বিশেষে সকলে মিলেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটি জায়গায় রাম পুজোর প্রস্তুতি গত কয়েকদিন ধরে নেওয়া হয়েছিল বলেই জানিয়েছেন পবিত্রকর। দীর্ঘদিনের আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। তার জন্য আমরা আজকের এই সময় আমরা পুজো দিচ্ছি। একই সময়ে অযোধ্যাতে প্রধানমন্ত্রী যে সময় আমরা পুজো করছে, সেই সময় একই সময়ে শুধু আমি নয়, আমার সেনাপতি যারা আছে, সৈনিকরা যারা আছে, সবাই মিলিতভাবে পুজো দিচ্ছে। না, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। আমি একজন সনাতন ধর্মে বিশ্বাসী, একজন হিন্দু, তাই আমি আমার ধর্ম আগে দেখি, তারপরে আমি রাজনৈতিক দলকে দেখি। সনাতন সেনার পক্ষ থেকে আমাদের নন্দীগ্রাম বিধানসভায় 325টা ইতিমধ্যে পুজো হচ্ছে ছোটো খাটো। যজ্ঞ অনুষ্ঠান আমাদের টেঙ্গাতে হচ্ছে মূলত, আর বিভিন্ন জায়গায় ছোট ছোট করে হচ্ছে 25-30 জায়গায়। দীর্ঘ 500 বছর ধরে আসমুদ্র ভারতবাসী যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল, এই যে দেবভূমি অযোধ্যায় রাম মন্দির চাই, আজকের আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই আজকের সেই ঐতিহাসিক দিন আমরা পূরণ করতে যাচ্ছি। অযোধ্যায় রাম মন্দিরের ভিত পুজো শুরু হয়েছে। আমরা সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় ভগবান শ্রী রামকৃষ্ণের প্রতি আমাদের পূজা অর্চনা করছি, এবং রাজ্য সরকার শত চেষ্টা করেছিল গোটা রাজ্যকে স্তব্ধ করে হিন্দুত্বের আবেগকে গৃহবন্দী করতে, কিন্তু রাজ্য সরকার এখন টের পেয়েছে যে এভাবে নোংরামি করে হিন্দুত্বের আবেগকে গৃহবন্দী করে রাখা যাবে না। যতই লকডাউন ঘোষণা হোক না কেন, হিন্দুরা তাদের অধিকার ঠিক কেড়ে নেবে। আর যেখানটায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন আমাদের সঙ্গে, সেখানটায় আগামী দিনে এক ঐতিহাসিক আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কনিষ্ক মাইতির রিপোর্ট, আনন্দ বাংলা।